কলেজ স্তরের 2024 শিক্ষাবর্ষের তোমরা যারা 13ই আগস্ট থেকে পরীক্ষা দেবে, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা, সেকেন্ড সেমিস্টারের ব্যাকের এবং ফোর্থ সেমিস্টারে তোমরা যারা রেগুলার এবং ব্যাক আছো, তোমাদের তোমাদের অ্যাডমিট কার্ডের লিঙ্ক দেওয়া হয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাওয়ার পর সেখানে এক্সামিনেশন নিউজ বলে যেটা আছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পারবে এখানে প্রথমেই দেওয়া আছে অনলাইন অ্যাডমিট কার্ড টিডিপি সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার 2024। সে লিঙ্কে তোমরা ক্লিক করবে, ভিউ এক্সটার্নাল লিঙ্ক বলে যেটা আছে সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে উপর দিয়ে তোমাদের একটা কন্টিনিউ লেখা লেখা আসবে, সেই কন্টিনিউতে তোমরা ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমাদের সিলেক্ট করতে হবে সেশনটা। তোমরা সেখানে সামার 2024 এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা কোর্স নিন, তোমরা যারা মনে করো সেকেন্ড সেমিস্টার ব্যাক আছো তোমরা সেটাতে ক্লিক করবে, সেকেন্ড সেমিস্টারে ক্লিক করবে আর্টস। আর যারা ফোর্থ সেমিস্টার আছো তোমরা ফোর্থ সেমিস্টার ক্লিক করবে আর্টস, অনার্সের, বা তোমরা যারা সায়েন্সের আছো বা কমার্সের যারা আছো তোমরা, ঠিক আছে। আর সেকেন্ড সেমিস্টার হলে সেকেন্ড সেমিস্টার যাদের ব্যাক আছে তোমরা টিডিপি সেকেন্ড সেমিস্টার ব্যাচেলার অফ আর্টস, ব্যাচেলার অফ সায়েন্স এভাবে করে যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে, যাদের ব্যাক। তো আমি এখানে ফোর্থ সেমিস্টার একটা ডাউনলোড করে দেখাচ্ছি, টিডিপি ফোর্থ সেমিস্টার ব্যাচেলার অফ আর্টসের। তো আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর তোমরা তোমাদের রোল নম্বরটা দেবে। আমি এখানে আমার যে রোল নম্বরটা আছে একটা একটা স্টুডেন্টের, সেই রোল নম্বরটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সব তোমরা সেই রোল নম্বরটা এখানে বসাবে। রোল নম্বরটা বসানোর পর তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে দেখবে তোমরা লগ ইন সাকসেসফুল বলে আসবে, তখন তোমরা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করলে তোমাদের অ্যাডমিটটা তোমাদের সামনে চলে আসবে। তো সেটা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে নেবে। উপরে থ্রি ডটে ক্লিক করলে সেখানে শেয়ার অপশান আসবে, শেয়ার অপশানে তোমরা গিয়ে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারবে। ওকে, তারপরে তোমরা কম্পিউটার দোকান থেকে ব্যাক করে নিতে পারবে। তো তোমরা এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করবে। ধন্যবাদ।